আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালে সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিনা ফিরোজ। রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনায় চায়না গ্যাজুবা গ্রুপ কর্পোরেশন সিজিজিসি এর বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। সোমবার মধ্যরাতে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন নিহত ফাহিমা আক্তার ও ঝর্ণা আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে, এর মধ্যে ক্রেন চালকও রয়েছেন। এদিকে এ ঘটনায় শিশুসহ নিহত পাঁচজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল সম্পন্ন হলেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। সোমবার বিকেলে উত্তরার জসীমউদ্দিন এলাকায় আড়ং শোরুমের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেনে তোলার সময় সেটি ছিটকে পড়ে প্রাইভেট কারের ওপর। এতে ঘটনাস্থলে পাঁচ আরোহীর মৃত্যু হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরায় রয়েছেন আমাদের সহকর্মী মাদুর রহমান রুবেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপার ঘটনার মামলার অগ্রগতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং পুলিশ ও বিআরটি এর কোনো বক্তব্য পেয়েছেন কিনা এই বিষয়ে? সাবরিনা, আসলে যেহেতু সকাল হয়েছে, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এখান থেকে যে গাড়িটির উপর দুর্ঘটনা ঘটেছিল, সেই গাড়িটি গত রাত্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিআরটি প্রকল্পের দুর্ঘটনা এটি প্রথম নয়, এর আগেও এই দুর্ঘটনা ঘটেছে এবং গত মাসে অর্থাৎ জুলাই মাসের 15 তারিখেও একটি দুর্ঘটনা ঘটেছিল উত্তরার এই অংশেই, এবং সেই সময়ও একজন নিরাপত্তা অর্থাৎ বিআরটি প্রকল্পের একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছিলেন গার্ডার পরে, এবং একই সাথে আরও দুজন আহত হয়েছিলেন। এর আগেও তার আগের বছর উত্তরাতে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সময় 14 জন আহত হলো, কেউ কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া গাজীপুরেও বিআরটির আরও একবার দুর্ঘটনা ঘটেছিল। অন্তত আমরা যেটা বলতে পারি যে বিআরটির এই নির্মাণ প্রকল্পে এখন পর্যন্ত 5 বার দুর্ঘটনার ঘটনা ঘটলো এবং এটি এবারই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলো। অর্থাৎ এবারের দুর্ঘটনা অন্তত 5 জনের প্রাণ ঝরলো। এবং বিআরটির এই প্রকল্প নিয়ে গণপরিবহন বিশেষজ্ঞ এবং যোগাযোগ বিশেষজ্ঞরা এর আগেও বারবার বলেছিল একটি অপরিকল্পিত প্রকল্পের কাজ করছে এবং অদক্ষ লোকজন এই প্রকল্পে কাজ করছে বলে অভিযোগ উঠেছিল বেশ কয়েকবার। এবং বিআরটির পরিচালক এই বিষয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম, সে বলেছিল যে এই উন্নয়নমূলক কাজ করতে গেলে এরকম দুই একটি দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই বছর এই দুর্ঘটনা যে পরিমাণ প্রাণহানি ঘটলো সেটি আসলে খুবই দুঃখজনক। এবং আমরা যেখানটিতে রয়েছি, আমার পেছনে যে ক্রেনটি রয়েছে, এই ক্রেনটি আসলে গার্ডার তুলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছিল, এবং এই ক্রেনটির যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে গার্ডারটি সরানোর ক্ষমতা তার নেই। আসলে যেহেতু একটা ছোট আকারের ক্রেন, এই ক্রেন দিয়ে এত বড় গার্ডার সরানোর কথা নয়। তবে যখন গার্ডার সরানো হয় কিংবা গার্ডার তোলা হয় তখন সড়ক বন্ধ করে দেওয়া হয় অথবা রাতে করা হয়, কিন্তু দিনের বেলায় এই ধরনের গার্ডার সরা থেকে যে দুর্ঘটনাটি ঘটলো সেটি নিয়ে আসলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে বলছেন যে এই সব পথে যারা চলাচল করে আসলে তাদের জন্য আসলে একটি মৃত্যুর ফাঁদ। অনেকে বলছেন যে এই পথে যাতায়াতকারীরা অনেকেই আসলে খুব দুশ্চিন্তায় পড়েন যে কখন গার্ডার ভেঙে পড়ে। তবে এই যেহেতু বিআরটিতে 5 বার এই দুর্ঘটনা ঘটলো, সেই দিয়ে বিআরটির আসলে দায় এড়াতে পারেন না বলে মনে করছেন। আমরা বিআরটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করছি, তাকে আমরা এখনও পাইনি। আমরা কিছুক্ষণ পর তার অফিসে যাব এবং তাকে খোঁজার চেষ্টা করবো এবং তার কাছে জানার চেষ্টা করবো যে কী কারণে এই দুর্ঘটনা। নিশ্চয়ই জানেন যে এর মধ্যে মামলা যেহেতু হয়েছে এবং আসামিও করা হয়েছে এই ক্রেনের চালক সহ আরও নির্মাণ প্রতিষ্ঠানকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে আমরা যেটি বলছি যে বিআরটি প্রকল্পে বিশ্বের 180টি দেশে বিআরটি প্রকল্প থাকলেও বাংলাদেশ 181তম দেশ হিসেবে বিআরটি প্রকল্পের নাম লিখিয়েছে, এবং বিশ্বের সবগুলি দেশই 9 থেকে 14 মাসের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হলো, বাংলাদেশের বিআরটি প্রকল্প শেষ হয়নি 9 বছরেও। অর্থাৎ যেহেতু লম্বা সময় নিয়ে কাজ করছে এবং এটার ব্যয়ও বেড়েছে, 2000 কোটি টাকার কাজ এখন 4000 কোটি টাকারও বেশি খরচ হচ্ছে বিআরটি প্রকল্প করতে গিয়ে। এবং এই প্রকল্প শেষ হলে কতটুকু উপকার পাবে বা কতটুকু স্বস্তি ফিরবে এই সড়কে, সেটিও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। যেহেতু লম্বা সময় নিয়ে তারা কাজ করছেন এবং বিআরটির ব্যবস্থাপনা পরিচালক এর আগে আমাদের বলেছিলেন যে যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে মূলত কাজের ধীরগতি, এবং অন্য দেশে যেহেতু 9 থেকে 15 মাসের মধ্যে বিআরটির কাজ শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের দেশে বাংলাদেশে 81তম দেশ হিসেবে এত লম্বা সময় কেন লাগলো সেটি আসলে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তবে বিআরটির ব্যবস্থাপনা পরিচালক এর আগে বলেছেন যে আগামী বছরের শেষ না মাঝামাঝি নাগাদ হয়তো এই প্রকল্পের কাজ শেষ হবে, যদিও বিআরটির কাজ শেষ হওয়ার কথা 4 দফার মেয়াদ শেষ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর সাবরিনা। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর উত্তরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাদুর রহমান রুবেল।
চকবাজারের কামালবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। প্লাস্টিক গোডাউনে কি কারণে আগুনের ঘটনা ঘটেছে, এক্ষেত্রে কারো কোনো গাফিলতি রয়েছে কিনা তাও তদন্ত করবে কমিটি। এছাড়া যে ছয়জন মারা গেছেন তাদের মৃত্যুর প্রকৃত কারণও বের করার চেষ্টা করবে ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরফোর্ড হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, আগুনের ঘটনায় নিহতদের ডিএনএ পরীক্ষার অগ্রগতি কতদূর, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে, আর নিহতদের স্বজনেরা সেখানে উপস্থিত হয়েছেন কিনা, তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? সাবিনা, চকবাজারে যে মর্মান্তিক আগুনের যে নিহতের ঘটনা ঘটেছে, ছয়জনকে কিন্তু এই মুহূর্তে মিরফোর্ড যে হাসপাতাল রয়েছে সেখানে হিমাগরে রাখা হয়েছে। আমরা ঠিক হিমাগরের সামনেই দাঁড়িয়ে আছি এবং আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা স্বজন রয়েছেন, যারা তাদের স্বজন হারিয়েছেন যে ছয়জন, আমরা জানি যে এখানে ১৬ থেকে ৩৫ বছর বয়সী ছয়জনের বয়সের বয়সসীমা ছিল এবং তাদের স্বজনরা এখানে অপেক্ষা করছেন তাদের মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য এবং পারিবারিকভাবে সেটি দাফন করার জন্য। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন তাদেরকে যে সকাল ১০টার সময় এখানে আসার জন্য, এবং ডিএনএর বিষয়টি যেহেতু গতকাল এই পর্যন্ত ছয়জনের মরদেহই প্রত্যেককে আলাদা আলাদাভাবে তার স্বজনরা শনাক্ত করেছেন এবং সে কারণে হয়তো ডিএনএ টেস্ট নাও হতে পারে, এবং যেহেতু এখানে মর্গে আছে সেখান থেকে সেটিকে পোস্টমর্টম করার পর আসলে বিষয়টি জানা যাবে। আমরা এই মুহূর্তে একজন স্বজনের সাথে কথা বলবো যে আপনার কে মারা গিয়েছে এবং তার নাম কি এবং কি বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ? আমার বড় ভাই বিল্লাল হোসেন, সে মারা গেছে, আমরা তার লাশের অপেক্ষা করতেছি। তারা আমরা আমাদের ভাইয়ের লাশ আমরা শনাক্ত করতে পারছি এখান থেকে, ওই দুমগড়ের থেকে বলছে যে ১০টার দিকে তারা অফিসার যারা আছে এদের আসবে, তাদের সই স্বাক্ষর হইয়া তারপর লাশটা দিয়ে দিবে, কিন্তু এখানে ইয়া করবে না, ওই যে ওইটার কি বলে যে হাও। আমরা শুনছিলাম যে স্বজন বলছিলেন যে যেহেতু তারা শনাক্ত করতে পেরেছেন প্রত্যেকেই তার প্রত্যেকের স্বজনকে, সে কারণে ডিএনএ টেস্ট হয়তো হচ্ছে না এবং কিছুক্ষণ পর হয়তো আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্নের মধ্য দিয়েই তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সাবরিনা, সাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর মিরফোর্ড হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাহিদ রহমান। টাঙ্গাইল ও ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। নিহতরা হলেন স্থানীয় শাহজাহান ও নেপাল চন্দ্র সাহা। ঘাটাইলের আন্দিপুরে বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে টাঙ্গাইল সদরের বাড়ি ফিরছিলেন তারা। এতে ৩ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও শহরে দাঁড়িয়ে থাকা কার্গোকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের হেল্পার রবিউল নিহত হন। লোডশেডিং নয় বরং চুরি, অপচয় আর অনিয়ম বন্ধ করতে পারলেই বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমানো সম্ভব, পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আদায়। অনিয়ম দুর্নীতি বন্ধে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিদ্যুৎ বিভাগ জানায় অনিয়ম ঠেকাতে অভিযান শুরু হয়েছে, অক্টোবর থেকে থাকবে না লোডশেডিংও। বিদ্যুতের অবৈধ ব্যবহার নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন সুমন দে ও মেহেদী হাসান সুজন। জ্বালানি তেল সংকটে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সীমিত করেছে সরকার। বিদ্যুতের ঘাটতি মেটাতে চলছে শিডিউল করে লোডশেডিং। তবে এই সংকটকালেও বন্ধ হয়নি অনিয়ম। রাজধানীর বস্তি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই চলছে বিদ্যুতের অবৈধ ব্যবহার। এক শ্রেণীর সংযোগ নিয়ে অন্য শ্রেণীর ব্যবহারও চলছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, অনিয়ম বন্ধে বিদ্যুতের ৬টি বিভাগ কাজ করছে। সিস্টেম লস ৩৩% থেকে কমে ১০% নিচে নেমেছে। বিদ্যুৎ ব্যবস্থা, সেটা উৎপাদন, সঞ্চালন, বিতরণ সব করত পিডিবি, এবং এগুলোর কার্যক্রম বাড়ানোর জন্য কিন্তু এখন যেখানে একা পিডিবি করতে, এখন ৬টা প্রতিষ্ঠান করতেছে। চুরি যে করে সে তো লুকিয়ে করে, তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে। এই জ্বালানি বিশেষজ্ঞ মনে করেন, শুধু লোডশেডিং দিয়ে সংকট মোকাবিলা সম্ভব নয়। পরিকল্পনা মাফিক লোডশেডিং কর্মসূচি, এটা তো আলটিমেটলি ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে দেখতে পাচ্ছি, এবং সেটাই আলটিমেটলি পরিণতি দাঁড়াতে যাচ্ছে। জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন ঝুঁকিপূর্ণ, দ্রুত বিকল্প পদ্ধতিতে উৎপাদনে যেতে না পারলে সরকার আরও সংকটে পড়বে বলে মনে করেন এই পর্যবেক্ষক। বাংলাদেশ এমনিতেই জ্বালানি সংকটে আছে। বাংলাদেশই বোধহয় দুনিয়ার মধ্যে একমাত্র দেশ, কিছু দ্বীপ রাষ্ট্র ছাড়া, যেখানকার প্রায় ৩৩% বিদ্যুৎ জ্বালানি তেল, মানে
ফার্নেস অথবা ডিজেল দিয়ে উৎপাদন হয়, এটা খুবই ঝুঁকিপূর্ণ। সংকটের স্বল্পমেয়াদী সমাধানে অক্টোবর থেকে লোডশেডিং বন্ধে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে দেশের 167টি চা বাগানে চলছে শ্রমিকদের কর্মবিরতি। গেল শনিবার থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে মজুরি 300 টাকা করার বিষয়ে আলোচনা করতে আজ চা শ্রমিক ও বাগান মালিকদের সঙ্গে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর আলোচনায় বসার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান। আজকে বোয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের শ্রমিকরা আজকেও কর্মবিরতিতে থাকবে। আমরা ভালো একটা আশ্বস্ত যদি পাই, ভালো একটা সমাধান পাই, তাহলে কর্মবিরতি প্রত্যাহার করে মানুষরা যে যার কর্মস্থলে চলে যাবে। দর্শক, মৌলভীবাজারের চা বাগান থেকে মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী চৌধুরী ভাস্কর হোম। ভাস্কর, বাগান মালিক ও শ্রমিকদের সঙ্গে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের আজ আলোচনায় বসার কথা রয়েছে, কখন নাগাদ আলোচনায় বসবেন বলে জানতে পেরেছেন? সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার থেকে প্রতিদিন 120 টাকা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে বসেছেন চা শ্রমিকরা। আজকে সপ্তম দিন, আন্দোলনের সপ্তম দিন চলছে। যদিও গত 2 দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকায় বাগান বন্ধ থাকে এবং সোমবার জাতীয় শোক দিবস থাকায় বাগান বন্ধ থাকে, তো আজকে থেকে আবারও ওনারা কর্মবিরতি করছেন। তবে একটা আশার আলো হচ্ছে, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আজকে ওনাদের সাথে বসার একটা সময় তৈরি করে দিয়েছেন। এই উনি মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে নিয়ে আজ বেলা 11টার দিকে শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তর কার্যালয়ে বসবেন। তো আমি কথা বলেছিলাম বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় আজরার সাথে, তিনি বলেছেন ওনাদের একটি প্রতিনিধি দল বেলা 11টার দিকে শ্রম অধিদপ্তরে গিয়ে মহাপরিচালকের সাথে বৈঠকে বসবেন। যদি বৈঠকে ভালো কোনো সিদ্ধান্ত না আসে তাহলে ওনারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন, আর যদি ভালো একটা সিদ্ধান্ত আসে, ওনারা ওনাদের দাবি যে দাবি জানিয়েছিলেন সেই দাবির ফল পান, আশানুরূপ ফল ওনারা যদি পেয়ে যান তাহলে ওনারা ওই আন্দোলনটা আজকেই তুলে নেবেন। তো এখন দেখা যাক বেলা 11টার দিকে ওনারা শ্রম অধিদপ্তর মহাপরিচালকের সাথে বসার পর কি বৈঠকে কি সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এই আন্দোলন। তো আমরা পরবর্তী খবরে জানিয়ে দিতে পারবো যে এই বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে। সাবরিনা, এই ছিল আমার কাছে মৌলভীবাজার জেলার চা শ্রমিকদের কর্মদিবসের সর্বশেষ তথ্য। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম। তীব্র ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, পাশাপাশি ঝুঁকিতে রয়েছে সুগন্ধা ও কলাতলি পয়েন্ট। এতে সৈকত হারাচ্ছে তার চিরচেনার সৌন্দর্য, একই সঙ্গে ভাঙনের মুখে রয়েছে সৈকতের ছাতা ও ঝিনুক মার্কেট। এ অবস্থায় আগত পর্যটকদের মাঝে দেখা দিয়েছে হতাশা ও অসন্তোষ। পর্যটনের সৌন্দর্য ফেরাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা চান পর্যটকরা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। সমুদ্রের বড় বড় ঢেউয়ের কারণে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলির ডলফিন মোড় পর্যন্ত 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি সাগর উত্তাল থাকায় ঢেউগুলো তীব্র বেগে আছড়ে পড়ছে বালিয়াড়িতে। বিশেষ করে লাবণী পয়েন্টের ছাতা মার্কেটের কাছেই চলে এসেছে সমুদ্রের পানি, বিলীন হয়েছে পুলিশ বক্স, এমনকি ভাঙন চলে এসেছে দক্ষিণের সুগন্ধা ও কলাতলি পয়েন্টেও। গতকাল আসছি, গতকাল ছিলাম মারমেটে, ওখানেও বিশে ভালোভাবে নামতে পারি নাই, একই অবস্থা। ভাঙনের ফলে সমুদ্র স্নানে পানিতে নামাতে বিধি নিষেধ দিয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় বিশেষ করে লাবণী পয়েন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আসলে টুরিস্টরা নামার মতো, বিচে নামার মতো এখন আর কোনো পরিস্থিতি নেই। একনেকে 3,140 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে। নাজিরার ট্যাক থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ হবে। অস্থায়ী একটা সমাধান, জরুরি কাজ হিসেবে করছি। মূলত আমাদের একটি প্রকল্প জমা দেওয়া আছে একনেকে, আশা করছি যে 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা পাশ হবে, হলে পরে আমরা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। জিও ব্যাগ স্থাপন সমস্যা সমাধানে যথেষ্ট নয়, প্রয়োজন পরিকল্পিত পরিবেশ বান্ধব টেকসই বাঁধ নির্মাণ, এমন ভাবনা পর্যটন সংশ্লিষ্টদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।
15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিল দেশবিরোধী শত্রুরা, কিন্তু পারেনি। যতদিন এ পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা থাকবে, বললেন নোয়াখালী দুইয়ের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। সোমবার নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালীর সেনবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকীতে এ কথা বলেন তিনি। এ সময় আলোচনা সভা ও শোক র্যালি আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে বঙ্গবন্ধু সহ শাহাদত বহনকারী বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আমাদের পাঠ্যপুস্তকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। দাদা যারা বাংলাদেশের শত্রু ছিল, স্বাধীনতা বিপক্ষের শক্তি, তারাই ক্ষমতা আসল। যারা পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে ছিল, বাংলার স্বাধীনতার বিপক্ষে ছিল, সে রাজাকার তারা এই দেশে মন্ত্রী হলেও তাদের গাড়িতে পতাকা লাগলো, মানে টাকার এই ফিটা রইল। বঙ্গবন্ধু দীর্ঘ দেশ, তারা হত্যা মন্দির দিয়ে দেশটাকে তারা দেশটা বাংলাদেশটা পাকিস্তান বানাইতে পারে নাই, আর বাংলাদেশের নামও পরিবর্তন করার চেষ্টা করছিল, পারে নাই। করোনায় বিদেশি মদের আমদানি কমায় দেশি মদ বিক্রি করে রেকর্ড মুনাফা করেছে চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। লাভের দিক থেকে প্রথমবারের মতো 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে 83 বছরের রাষ্ট্রীয় মদ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ মুনাফা অর্জনে খুশি কর্মীরাও। সফলতা ধরে রাখতে কাঁচামালের সরবরাহ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রাহান সোহাগের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট দেখুন। প্রতিষ্ঠার পর সর্বোচ্চ মুনাফার রেকর্ড গড়ল দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড বাংলাদেশ। দেশের একমাত্র মদ তৈরির কারখানাটির যাত্রা 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায়। প্রতিষ্ঠার 83 বছর পর 2021-22 অর্থ বছরে 400 কোটি টাকার বেশি বিক্রি করেছে কেরু অ্যান্ড কোম্পানি। শুধু ডিস্টিলারি ইউনিট থেকেই বিক্রি হয়েছে 367 কোটি টাকার মদ, মুনাফা হয়েছে 100 কোটি টাকার বেশি, যা কেরুর ইতিহাসে সর্বোচ্চ। তবে প্রতিষ্ঠানটির চিনি ইউনিট এবারও লোকসান গুনেছে, যার পরিমাণ প্রায় 50 কোটি টাকা। লোকসান সমন্বয়ের পরও কোম্পানির নিট মুনাফা প্রায় 70 কোটি টাকা। কেরু উৎপাদন করে 9টি ব্র্যান্ডের মদ, এর মধ্যে রয়েছে ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড বিরন জিন, ইম্পিরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, ভদকা, রোসারাম ও ওল্ডরাম। সর্বোচ্চ মুনাফা করায় প্রতিষ্ঠানটির সদস্যদের উদ্দীপনা বেড়েছে। সম্মিলিতভাবে কেরন কোম্পানি প্রথম থেকে লাভ রয়েছে। এই অর্থ বছরের ডিস্টিলারি খাত থেকে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কেরন কোম্পানিতে অধিক লাভ হয়েছে। সফলতা ধরে রাখতে প্রধান কাঁচামাল আখ এর উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। আখের মূল্য বৃদ্ধি করতে হবে যাতে কৃষকরা আখ চাষে উদ্বুদ্ধ হয়। চলতি বছরে কেরুর চাহিদা বেড়েছে 30%। ঢাকা, চট্টগ্রাম ও চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠানটির 3টি বিক্রয় কেন্দ্র রয়েছে। চাহিদা বাড়ায় কক্সবাজার ও কুয়াকাটায় নতুন 2টি বিক্রয় কেন্দ্রের অনুমোদন দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিদেশি মদের আমদানি নিয়ন্ত্রণ করায় কেরুর চাহিদা বেড়েছে বলে জানান কেরুর ব্যবস্থাপনা পরিচালক। সুগার ইউনিটের লসকে সমন্বয় করে আমরা আশা করতেছি 21-22 অর্থ বছরে 60-70 কোটি টাকা আমাদের মুনাফা। দেশে অ্যালকোহলের চাহিদা পূরণে বিয়ার তৈরির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে কেরু উৎপাদনের জন্য দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার, যার ব্যয় ধরা হয়েছে 102 কোটি 21 লাখ টাকা। অঙ্কন বিশ্বাস, আরটিভি। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে ফিফা। শেষ রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না ভারত, এমনকি ফিফা এএফসির স্বীকৃতি পাবে না কোনো ঘরোয়া টুর্নামেন্টও। অক্টোবরের 11 তারিখে অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপ ভারতে শুরু হবার কথা থাকলেও এই সিদ্ধান্তের ফলে সেটি আর হচ্ছে না। তবে ইতিবাচক ফল আনতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে ফিফা। সম্প্রতি সুপ্রিম কোর্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একটি প্রশাসনিক কমিটির অধীনস্থ করে দেয়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার নীতিমালার গুরুতর লঙ্ঘন হওয়ায় 2 মাস আগে সতর্ক করার পর এবার নিষেধাজ্ঞা দিল সংস্থাটি। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।